বন্ধুরা, ফিরে এসেছি এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আবারও তাপমাত্রার পারদ বাড়বে, প্রায় 44 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। তবে এই তাপপ্রবাহের মধ্যেই আজ আর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঠিক কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, সরাসরি আমরা লাইভ আপডেটে ফিরে যাই। বন্ধুরা, আপনারা সরাসরি একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে একটি পশ্চিমী ঝঞ্ঝার মতো কাজ করছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। এর জন্য কিছুটা মেঘলা মেঘলা আকাশ, তবে এই মেঘলা আকাশের মধ্যেই ভয়ঙ্কর গরমও রয়েছে। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা আপনাদেরকে জানাবো। পাশাপাশি আমরা দেখে নেব বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, অসমের কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন আবহাওয়া ঠিক কেমন যাবে, ঠিক কোন কোন জেলাতে বৃষ্টিপাত থাকবে সেটা আপনাদেরকে প্রথমত জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন যে দুপুরের পর থেকেই আমরা যদি দেখি তাহলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, এদিকে বোলপুর, ঘুষকড়া এই সাইডটাতে, কাটোয়ার সাইডে কিছুটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। তবে ভারী বৃষ্টিপাত নয়, একটা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো দুপুরের পর থেকে। তাছাড়া কলকাতার দিকে হালকা মেঘলা আকাশ থাকবে এবং সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কলকাতার আশেপাশেও হালকা মেঘলা আকাশ থাকলেও আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে, একটা গরমের তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে বেশ কয়েকটি জেলায়। তো কোন কোন জেলাতে গরম প্রচণ্ড পরিমাণে বাড়বে, তাপপ্রবাহের সতর্কবার্তা কোথায় কোথায় থাকছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা বৃষ্টিপাত নিয়ে একটু আলোচনা করে নিই। এদিকে মালদার দিকে, দুই দিনাজপুরের দিকে, এমনকি বালুরঘাটের দিকেও আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির দিকেও আকাশ পরিষ্কার। দার্জিলিংয়ে কিছুটা ছিটে ফোটা বৃষ্টি হতেও পারে, আবার না হওয়ার সম্ভাবনা অনেকটা। তবে কালিম্পং এবং দার্জিলিংয়ে একটু হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দুপুরের পর থেকেই এই আপডেটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে দুপুরের ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে। পাশাপাশি অসমের দিকে দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার। অসমের শুধুমাত্র ডিব্রুগড়ের দিকে একটু বৃষ্টিপাত, ডিব্রুগড়ের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া আমরা যদি দেখি বাংলাদেশের পূর্ব সাইড অর্থাৎ সিলেট বিভাগের দিকে একটা হালকা পশলা বৃষ্টি আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশে সেভাবে বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই এবং চট্টগ্রামে হালকা পশলা বৃষ্টি হতেও পারে, ত্রিপুরাতেও একই রকম পরিস্থিতি, হালকা পশলা বৃষ্টি হতে পারে এবং শিলচরের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন দুপুরে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাত হবে এবং রাতের দিকেও আমরা দেখতে পাচ্ছি একই রকম পরিস্থিতি। তবে রাতের আপডেটে আপনাদেরকে রাতের আপডেট নিয়ে আলোচনা করব। এই মুহূর্তের যে আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুপুরের আপডেট, কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে। পাশাপাশি আগামীকালও সেম পরিস্থিতি দেখতে পাচ্ছি, আগামীকাল থেকে তাপমাত্রার পারদ বাড়বে। তবুও তাপমাত্রার পারদ বাড়লেও বেশ কিছু জেলায় আগামীকাল কিন্তু বৃষ্টিপাত থাকছে দুপুরের দিকে, সেটা হচ্ছে ত্রিপুরা, গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত চলবে। আবার সুন্দরবনের দিকে দেখতে পাচ্ছেন কিছুটা বৃষ্টিপাত হলদি বাড়ির দিকে থাকছে, বাংলাদেশের উপকূলের জেলাগুলির দিকে কিছু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের সিলেটের দিকে, আবার কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাটের দিকে বৃষ্টিপাত থাকছে, আবার ত্রিপুরার দিকেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং অসমের ডিব্রুগড়, হোজাই ও গুয়াহাটি, তেজপুর, ডিমাপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে যদি দেখি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আকাশ পরিষ্কার এবং দার্জিলিং, কালিম্পংয়ে হালকা পশলা বৃষ্টি আগামীকালের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন আবহাওয়ার কী পরিবর্তন হয়েছে, তাপমাত্রার ক্ষেত্রে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। আগামীকাল থেকে তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই বাড়বে, তারপর কন্টিনিউয়াসলি তাপমাত্রা একই রকম পরিস্থিতি থাকবে। পরবর্তীতে একটি ঘূর্ণিঝড়েরও সম্ভাবনা কিন্তু রয়েছে, আরব সাগর এবং বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। সেই ঘূর্ণিঝড়টি কোন দিকে যাবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যদি আমরা দেখি দেখতে পারবো কোথায় কোথায় মেঘ রয়েছে। উপগ্রহ চিত্র থেকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে সিউড়ি, নলহাটি, ধুলিয়ান, দুমকা এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, জঙ্গিপুর এই দিকে কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। আবার বাংলাদেশের বগড়া, সিংড়া, রাজশাহী,
মহাদেবপুর দেখতে পাচ্ছি, ঘোড়াঘাট, রাজীবপুর এদিকে কিছুটা মেঘ থাকছে। অন্যদিকে অসমের দিকেও যেমন গুয়াহাটি, নগাঁও, যোরহাট এই সাইডেও কিন্তু কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি, দেখতে পারছেন। এবং ত্রিপুরার বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা মেঘ এই মুহূর্তে আমরা উপগ্রহ চিত্র থেকে একদম পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছি। তাপমাত্রায় ফিরে যাই এবং দেখাই আজকের তাপমাত্রা। আজকে কিছুটা তাপমাত্রা কম থাকবে, গতকালকে বলেছিলাম যে আজকে তাপমাত্রা কিন্তু কিছুটা কম, যেমন কলকাতায় 36 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও 36-37 ডিগ্রি, কোলাঘাট এদিকে, খড়গপুর ঝাড়গ্রামের দিকে 39, চাকুলিয়া যেখানে অর্থাৎ 43-44 ডিগ্রি ছিল সেখানে দেখতেই পাচ্ছেন 4-5 ডিগ্রি সেলসিয়াস কম রয়েছে তাপমাত্রা। এদিকে দীঘা কোনটাই এদিকেও 37-38 ডিগ্রি, এদিকে সুন্দরবনের দিকেও 38-39 ডিগ্রি রয়েছে, নদিয়ার দিকেও 36-37 ডিগ্রি রয়েছে, বর্ধমানেও তাই, দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু অনেকটাই তাপমাত্রা কম তুলনামূলক গত কয়েকদিনের তুলনায়, আজকে কিন্তু অনেকটাই তাপমাত্রা কমেছে। পুরুলিয়া বাঁকুড়ার দিকে 39 ডিগ্রি রয়েছে, আবার সিউড়ি মুর্শিদাবাদের দিকে 40 ডিগ্রির মধ্যেই থাকছে, তবে বীরভূমের দিকে অর্থাৎ বীরভূম সাইডে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা 40 ডিগ্রির মধ্যেই রয়েছে। মালদাতেও 40 ডিগ্রি, দিনাজপুরের দিকে 38 ডিগ্রি, কোচবিহারে 34 ডিগ্রি রয়েছে, আলিপুরদুয়ারে দেখে নেব 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, জলপাইগুড়িতে 34 এবং শিলিগুড়ির দিকে দেখতে পাচ্ছি 33, দার্জিলিংয়েও প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গেছে। অন্যদিকে অসমে দেখে নেব গোয়ালপাড়া, গুয়াহাটি 33, তেজপুরে যদি দেখি আমরা 30 ডিগ্রি, ডিব্রুগড়েও 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। এদিকে বাংলাদেশের সিলেটের দিকে আবার 31-32 ডিগ্রি, যেহেতু সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা সেহেতু তাপমাত্রা কিন্তু কিছুটা কম রয়েছে বাংলাদেশের সিলেট। এবার ময়মনসিংহ এদিকে, বাংলাদেশের ঢাকা এদিকেও তাপমাত্রা কম, তবে বাংলাদেশের শুধুমাত্র রাজশাহী এবং মেহেরপুরের দিকে 39 ডিগ্রি, বাকি জায়গাগুলিতে কিন্তু আজকে তাপমাত্রা কম রয়েছে, কেননা কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু থাকছে। ত্রিপুরার দিকেও একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে তাপমাত্রার ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে। বায়ুর ঝাপটা মোটে চলে গিয়ে যদি দেখি কোথাও কোথায় একটু দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, যেমন ভাগলপুরের দিকে 40-50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। মালদা সাইডেও কিছুটা দমকা ঝোড়ো হাওয়া আমরা লক্ষ্য করতে পারছি, এদিকে বীরভূমের সাইডেও হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আবার এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকেও 40-43 কিলোমিটার গতিবেগে একটা হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুরের দিকে একই রকম, তবে কলকাতার দিকে সেরকমভাবে হাওয়া নেই, অর্থাৎ প্রায় 30 কিলোমিটার গতিবেগে কলকাতার দিকে একটু হাওয়া বইতে পারে। তো বুঝতেই পারছেন হাওয়ার গতিবেগ কোথায় কেমন রয়েছে। ঘূর্ণিঝড়ের আপডেটে যদি যাই তাহলে আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আপনাদেরকে পরিষ্কার দেখিয়ে দেবো যে একটি ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা তৈরি হচ্ছে, সেই ঘূর্ণিঝড়টি আমরা জিএফএস মডেলে গেলে একটু ভালো করে লক্ষ্য করতে পারবো। জিএফএস মডেলে যদি যাই দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আমরা থাকছে, অর্থাৎ এদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে রয়েছে। আর সেই ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে এই সাইডে রয়েছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষ বা ভারতের যে অন্যান্য রাজ্যগুলো রয়েছে যেমন পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উড়িষ্যা, মায়ানমার বা উপকূলে যে জেলাগুলি রয়েছে, উপকূলের রাজ্যগুলি রয়েছে ভারতে, সেদিকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম। এটা আরব সাগরের দিকে বা বঙ্গোপসাগরে তৈরি হলো, এটা কিন্তু মাদাগাস্কার দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ভারতের দিকে কোনো রকম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই। তবুও একটি ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হতে পারে, যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে ওড়িশা বা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ বা মায়ানমার যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে পূর্বাভাস দেওয়া হয়েছে। এবং আমরাও আপনাদেরকে পরিষ্কারভাবে জানাচ্ছি যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটি প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে উপকূলে আছড়ে পড়তে পারে, তবে ঠিক কখন সেটা কিন্তু এখনও পর্যন্ত বোঝা যায়নি বা আবহাওয়া দপ্তরের তরফেও সেই ব্যাপারে জানানো হয়নি। যদি জানানো হয় অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।